আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিসাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আরেকটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা আকাশ, কিছুক্ষণের মধ্যেই কালো মেঘে ঢেকে গেছে। আসলে এত সুন্দর ওয়েদার ছিল, আমি অফিসে বসে বসেই এই ভিডিওটা করছিলাম, খুবই ভালো লাগছিল। তো চিন্তা করে ফেললাম যে অফিস শেষে একটু চা খেতে যাব কলিগের সাথে। তো যেই কথা সেই কাজ, বের হয়ে গেলাম। তো বনানির এই স্টার কাবাবে চাটা খুব ভালো পাওয়া যায়, আর স্টার কাবাবে চা বেসিক্যালি ভালোই হয়। তো সন্ধ্যার পর গিয়েছি, কিন্তু তেমন কোনো ভিড় ছিল না, হয়তো বা ওয়েদারের কারণে। আর এই তো আমার বিধ্বস্ত লুক আফটার অফিস। তো আপু আর আমি দুজন মিলে ফিরনি অর্ডার করলাম। এখানকার ফিরনিটা শুনেছি অনেক মজা, আমি যদিও ট্রাই করিনি কারণ আমি সুইট লাভার না। আর আপু হচ্ছে একটা ফালুদা অর্ডার করেছিল। ফালুদাটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে অতটা বেশি মজা ছিল না। ধানমন্ডির ফালুদা বেস্ট এনি ডে, ঠিক আছে? তো যাই হোক, ফিরনিটা খেলাম। ফিরনিটা আমার কাছে সত্যি ভালো লেগেছে, আর ফালুদাটা যে একবারে খারাপ লেগেছে তা না, অ্যাভারেজ। তো আপু পুরোটা শেষ করতে পারবে না বলতেছে, আমার এখান থেকে একটু ট্রাই করে দেখেন আপু। তো আমিও ট্রাই করে দেখছিলাম। তো মূলত হচ্ছে অফিসের পরে সবসময় আসলে বসা হয় না, তো মাঝে মধ্যে এরকম আড্ডা দিতে ভালোই লাগে। তো তারপরে আমরা দুইজন চা অর্ডার করলাম। চা খেয়ে প্ল্যান হলো যে একটু মিনিসোতে ঘুরতে যাব। আসলে যাওয়া হয় না, তো আপু আর আমি দুইজনে একটু কালেকশন দেখতে যাচ্ছিলাম। আর মিনিসোর প্রোডাক্ট দেখতে সত্যিই ভালো লাগে, দু একটা চোখে পড়লে মাঝে মধ্যে কিনে নেওয়া যায়। বাট ওরকম কিছুই কিনিনি, বাট দেখেছি অনেক কিছু, খুবই খুবই কিউট কিউট কালেকশন ছিল বনানি আউটলেটে। তো সব থেকে যেটা বেশি ভাল লাগছে, ওদের কি রিং এত কিউট ছিল, এইটা আমার কাছে লিটারালি অনেক বেশি কিউট লাগছে। হোপসো কোনো দিন যদি বাজেট নিয়ে যাই, মানে কেনাকাটা, তাহলে হয়তো বা আমি এরকম একটা কিনবো কালেকশনের জন্য। আমার কাছে খুবই খুবই কিউট লেগেছে। আর মিনিসোর প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ হয়, এটা আমরা সবাই জানি যে ওদের ছোট থেকে ছোট প্রোডাক্টও অনেক বেশি এক্সপেন্সিভ, বাট দেখতেও কিন্তু অনেক কিউট, এবং প্যাকেজিং ওদের ওভারঅল আউটলুকটা অনেক সুন্দর। তারপর এই যে ফ্রোজেনের, এটাও খুব ভাল লাগছে, এটাও 599 টাকা দাম ছিল। তো দেখছিলাম অনেকগুলো কি রিংস এখানে, মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি কনফিউজড হয়ে যাবেন। আর বাচ্চারা আসলে এই শপে আসলে আমার মনে হয় না যে মানে ওরা মানে পাগল করে দিবে আপনাকে, ওরা মনে হয় না যে কোনো কিছু রেখে যেতে চাইবে। এই পুতুলটাও এত কিউট লাগছে, আমি ভাবছি যে এরপর নেক্সট ডে নিলে এটা নিব একটা আলমারিতে রাখার জন্য, মানে দেখতে কিউট লাগে। তারপর দেখলাম যে একটা ক্যাপসুল টাইপের আইটেম ছিল, ওইটার ভিতরে দেখলাম হেডফোন ছিল। তো মোটামুটি মিনিসোর প্রোডাক্ট নিয়ে এত নতুন কিছু বলার কিছু নাই, ভালোই লাগছে আমার। আর ওদের ওয়াটার পটগুলো আমার কাছে বড় বড়ই ভাল লাগে, বাট এটা দাম ছিল 899। এই ব্যাগটাও ভাল লাগছে, বাট 1899, মানে এক্সপেন্সিভ দো আমার কাছে মনে হয়েছে। অনেক টাকা হলে হয়তো কিনবো, তখন এক্সপেন্সিভ মনে হবে না। যেটা বেশি ভাল লাগছে সেটা হচ্ছে এই স্যান্ডেল, বিচের পাড়ে পরার জন্য একদম জোস একটা স্যান্ডেল, আর অনেক কিউট, মিকি মাউসের ছিল। তো এই তো ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনারা নতুন নতুন কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।